हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम्स यू। कंटेंट क्लॉज, कंटेंट क्लॉज ये टर्मটা কিন্তু আমাদের কাছে খুব একটা পরিচিত নয়। তো আজ আমরা দেখব যে কন্টেন্ট ক্লজ কোনগুলো। মূলত নাউন ক্লজ হিসেবে তোমরা যে ক্লজটাকে পাও কমপ্লিট সেন্টেন্স গঠন করার সময় সেটারই আরেকটা নাম হচ্ছে কন্টেন্ট ক্লজ। এই কন্টেন্ট ক্লজকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। চলো আমরা মূল আলোচনায় আসি। তো আজকের আলোচনা থাকছে কন্টেন্ট ক্লজ। ইতিমধ্যেই বলেছি কন্টেন্ট ক্লজ হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজেরও দুটো বেসিক পার্ট রয়েছে, তার মধ্যে একটা হলো উইথ নাউন হেড এবং আরেকটা হলো উইদাউট নাউন হেড। তো আজ আমরা আলোচনা করব উইথ নাউন হেড, অর্থাৎ নাউন হেড থাকা যে নাউন ক্লজ গুলো সেগুলোকে আমরা বিভিন্ন কন্টেন্ট ক্লজে কিভাবে ভাগ করতে পারি সেগুলো আমরা এক এক করে দেখব। প্রথমে উদাহরণগুলোকে দেখো। হি বিলিভস দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ মর্টাল। He believes the fact that man is mortal. সে ঘটনাটা বিশ্বাস করে যে মানুষ মরণশীল। নাউন ক্লজে দ্যাট কিন্তু সবসময় যে অর্থ প্রকাশ করে, যে। অ্যাডজেক্টিভ ক্লজে এর অর্থ হয় যেটা, অ্যাডভার্ব ক্লজে এর অর্থ হয় ফলে। তো তোমরা মনে রাখবে যে নাউন ক্লজে যখন দ্যাট এর ব্যবহার করবে এর অর্থ যেন হয় যে। এখানে দেখো, He believes the fact, ঘটনাটা, সে ঘটনাটা বিশ্বাস করে যে মানুষ মরণশীল। এখানে দ্য ম্যান ইজ মর্টাল এটাই হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট এখানে দেওয়া রয়েছে। এই দ্য ফ্যাক্টটি হচ্ছে এখানটা নাউন হেড এবং এখানে যে ক্লজটা রয়েছে অর্থাৎ দ্যাট ম্যান ইজ মর্টাল, যে মানুষ মরণশীল, এটা অ্যাপোজিটিভ রূপে কাজ করছে। অ্যাপোজিটিভ অর্থাৎ এখানে নাউনেরই আরো একটা নাম হিসাবে এখানে ব্যবহার হচ্ছে। এখানে ফ্যাক্ট মানে যা, দ্যাট ম্যান ইজ মর্টাল একই অর্থ। অর্থাৎ নাউন ক্লজে যখন এই নাউন হেড থাকবে তো তখন কিন্তু আমরা বলবো নাউন ক্লজ উইথ নাউন হেড। এখানে তোমার এটা রয়েছে ডিক্লেয়ারেশন, অর্থাৎ কোন তথ্য প্রদান করা হচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, এই একই সেন্টেন্স শুধুমাত্র দ্য ফ্যাক্টটাকে এখানে আর দিচ্ছি না। হি বিলিভস দ্যাট ম্যান ইজ মর্টাল, সে বিশ্বাস করে যে মানুষ মরণশীল। সে বিশ্বাস করে যে মানুষ মরণশীল, এটা একটা কমন নাউন ক্লজ। আমরা যে নাউন ক্লজটা সবসময় ব্যবহার করে থাকি এখানে বিলিভ বা বিলিভস এর অবজেক্ট রূপে ক্লজটা ব্যবহার হচ্ছে। হি বিলিভস, এই বিলিভ এর কি বিশ্বাস করে, দ্যাট ম্যান ইজ মর্টাল, যে মানুষ মরণশীল। এখানে বিলিভ এর অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে এই নাউন ক্লজটা। তো এখানে দেখো নো নাউন হেড, এখানে কিন্তু কোনো নাউন হেড নেই, তো সেই জন্য এটাকে আমরা বলবো উইদাউট নাউন হেড। আর এখানে অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে নাউন ক্লজটা, এখানটা অবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে এবং এটাও তোমার ডিক্লেয়ারেটিভ। তো দেখলে যে ডিক্লেয়ারেটিভ দুটোই, কিন্তু একটাতে নাউন হেড আছে একটাতে নাউন হেড নেই। আজ আমরা কন্টেন্ট ক্লজ রূপে যেগুলো আলোচনা করবো এগুলো প্রত্যেকটাতেই নাউন হেড থাকবে এবং এই কন্টেন্ট ক্লজ গুলোকে আমরা বিভিন্ন ভাগে আলোচনা করব। এই কন্টেন্ট ক্লজ টার্মটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হয় না, আর এটাকে এনেছিলেন ড্যানিশ লিঙ্গুইস্ট ওটো ইয়েসপারসন। ওটো ইয়েসপারসন, এখানে দেখো ইন্ট্রোডিউস বাই ড্যানিশ লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ ওটো ইয়েসপারসন। এখানে জেসপারসন লেখা রয়েছে কিন্তু তোমাদের উচ্চারণটা হবে ইয়েসপারসন, অর্থাৎ এটা যে উচ্চারণ হবে না। আর একটা জিনিস খেয়াল করে দেখো, নট ইন কারেন্ট ইউজ, অর্থাৎ এই কন্টেন্ট ক্লজ এই টার্মটা এখন তোমরা কোথাও খুঁজলে কিন্তু পাবে না। এক নম্বরে রয়েছে দেখো ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। এবার ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ কোনগুলোকে বলবো, এখানে কিন্তু আমরা যে নাউন হেড রয়েছে সেটা দেখেই বুঝতে পারবো। নাউন হেড যদি থাকে ফ্যাক্ট, ইনসিডেন্ট, স্টেটমেন্ট এই ধরনের কিছু, অর্থাৎ কোন বক্তব্য প্রকাশ করছে এমন কোন ওয়ার্ড যদি নাউন হেডে থাকে তখন আমরা বুঝবো সেই কন্টেন্ট ক্লজটা ডিক্লারেটিভ ফর্মে রয়েছে। কোন কিছুর ঘোষণা, কোন কিছুর ঘোষণাকে আমরা ডিক্লারেটিভ বলি। এবার এক্সাম্পলটা দেখো, আই নো দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। আই নো দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার, আমি ঘটনাটা জানি যে সে চেয়ারটা ভেঙেছে। এবার ঘটনাটা কি, যে সে চেয়ার ভেঙেছে, যে সে চেয়ার ভেঙেছে এটাই হচ্ছে তোমার ঘটনাটা। অর্থাৎ এখানে দ্য ফ্যাক্ট আর এখানে যে পুরো ক্লজ এ দুটো কিন্তু সমার্থক। তো সেই জন্য এখানে যে ক্লজটা এটা অ্যাপোজিটিভ ফর্মে রয়েছে, অর্থাৎ এই দ্য ফ্যাক্ট এর অ্যাপোজিটিভ রূপে রয়েছে এবং এখানে একটা ঘোষণা করা হচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার ডিক্লারেটিভ। তো এখানে তোমার ডেড নাউন রয়েছে দ্য ফ্যাক্ট এবং এটা তোমার ডিক্লারেটিভ কন্টেন্ট ক্লজ। এরপরে চলে আসছি ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ। তো ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ এর ক্ষেত্রেও আমরা যে নাউন হেড গুলো পাবো তো সেগুলো দেখেই আমরা বুঝতে পারবো এই নাউন হেডে আমরা পেতে পারি কোশ্চেন, ইস্যু, ডিসকাশন ইত্যাদি। এবং এক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন রূপে আমরা যে ওয়ার্ডটাকে ব্যবহার করব সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন রূপে ব্যবহার করব হুইদার, হুইদার।
তো তোমরা বুঝতে পারলে কোশ্চেন ইস্যু ডিসকাশন এগুলো তোমাদের নাউন হেড হিসেবে থাকবে এবং এক্ষেত্রে তোমরা সাবঅর্ডিনেট কনজাংশন রূপে হোয়েদারের ব্যবহার করবে এবার আমরা एग्जांपलে চলে আসি হি মেক্স এ কোশ্চেন হোয়েদার 2 এন্ড 2 মেক 4 সে একটা প্রশ্ন করেছিল যে 2 এ 2 এ 4 হয় কিনা সে একটা প্রশ্ন করেছিল যে 2 এ 2 এ 4 হয় কিনা এখানে দেখো কোশ্চেন আর হোয়েদার 2 এন্ড 2 মেক 4 দুটো কিন্তু একই কথা প্রশ্নটা কি উত্তর হতে পারে না এর একটাই উত্তর হতে পারে সেই জন্য এটাকে আবার আমরা বলবো ক্লোজড প্যাটার্ন অর্থাৎ ক্লোজড কোশ্চেন এর উত্তর কিন্তু একটাই হবে বিভিন্ন রকম উত্তরের হবে না এই প্রশ্নের উত্তর যেহেতু একটাই হবে সেজন্য এটাকে বলবে ক্লোজড কোশ্চেন ইন্টারোগেটিভ কন্টেন্ট ক্লজ এবং এর তোমার নাউন হেড হচ্ছে কোশ্চেন ইস্যু ডিসকাশন ইত্যাদি এবং এখানে হোয়েদারের ব্যবহার থাকবে আর যখন দেখবে প্রশ্নের উত্তর একটাই সে যাকে জিজ্ঞাসা করো না কেন সেই প্রশ্নের একটাই উত্তর হবে তো তখন সেটা ক্লোজড প্যাটার্ন বা ক্লোজড কোশ্চেন আর একটা কোশ্চেন দেখো হি রেজেস এ ডিসকাশন সে একটা আলোচনার উদ্রেক করেছিল সে একটা আলোচনা তুলেছিল হোয়েদার দে উইল উইন যে তারা জিতবে কিনা তো এর উত্তর কিন্তু বিভিন্ন রকম হতে পারে হ্যাঁ না ইত্যাদি হি রেজেস এ কোশ্চেন হোয়েদার দে উইল উইন এখানে কোশ্চেন ডিসকাশনটা কি হোয়েদার দে উইল উইন তাই এটা তোমার অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ ডিসকাশন আর হোয়েদার দে উইল উইন একই অর্থ একই কথা অতএব এখানে হেড নাউন রয়েছে ডিসকাশন আদেশ অনুরোধ উপদেশ যে বাক্যের মাধ্যমে প্রয়োগ হয় যে বাক্যের মাধ্যমে প্রকাশ পায় তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি এক্ষেত্রেও আমরা কিন্তু নাউন হেড দেখে বুঝে যাব যে এটা ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ কি না এখানে আমরা পেতে পারি নাউন হেড এর মধ্যে অর্ডার ডিরেকশন প্রপোজাল সাজেশন কমান্ড রেস্ট্রিকশন কোনো কিছু মানা করার জন্য রেস্ট্রিকশন ব্যবহার করতে পারি তারপর আমরা সাধারণত ব্যবহার করে থাকি শুড বা মাস্ট কিন্তু কম্পালসারি নয় ম্যান্ডেটরি নয় দেখো নট অলওয়েজ শুড বা মাস্ট ব্যবহার করাটা কম্পালসারি নয় যে তোমাকে ব্যবহার করতেই হবে কিন্তু এর ব্যবহারটা সাধারণত হয়ে থাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো হি মেড অ্যান অর্ডার সে একটা আদেশ করেছিল হি মেড অ্যান অর্ডার দ্যাট দে শুড গো যে তাদের যাওয়া উচিত এখানে দেখো আদেশটা কি ছিল তাদের যাওয়া উচিত আর আদেশ দুটো সমার্থক এখানে সমার্থক তো এখানে এই ক্লজটা পুরোটাই অ্যান অর্ডারের অ্যাপোজিটিভ রূপে ব্যবহার হলো অতএব এটা তোমার হয়ে গেল ইম্পারেটিভ কন্টেন্ট ক্লজ এবং এখানে নাউন হেড রয়েছে অ্যান অর্ডার অর্থাৎ অ্যান অর্ডার এর অ্যাপোজিটিভ হচ্ছে তোমার ক্লজটা এরপর আমরা চলে আসছি 4 নম্বরে এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ যখন আমরা আবেগ বিস্ময় ইত্যাদি প্রকাশ করি যেসব বাক্যের মাধ্যমে সেই বাক্যগুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি তো এক্ষেত্রেও কিন্তু আবেগ বিস্ময় যখন প্রকাশ পাবে তো সেক্ষেত্রে আমরা সেই ক্লজগুলোকে আমরা বলবো এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ এখানে যে হেড নাউন গুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সারপ্রাইজ অ্যাস্টনিশমেন্ট ইত্যাদি তো আমরা কোনো কিছু দেখে বিস্ময় প্রকাশ করি সেই শব্দগুলোকে আমরা কিন্তু এই এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ এর মধ্যে পাবো সারপ্রাইজ অ্যাস্টনিশমেন্ট ইত্যাদি এক্সাম্পল দেখো হি শাউটেড ইন সারপ্রাইজ সে বিস্ময়ে চিৎকার করে উঠেছিল দ্যাট হি ওন দ্য ম্যাচ যে সে ম্যাচটা জিতে গেছে হি শাউটেড ইন সারপ্রাইজ সে বিস্ময়ে চিৎকার করেছিল দ্যাট হি ওন দ্য ম্যাচ তার সারপ্রাইজটা কি ছিল দ্যাট হি ওন দ্য ম্যাচ দ্যাট ইউ ওন দ্য ম্যাচ এটা ছিল তার সারপ্রাইজ তো সারপ্রাইজ আর দ্যাট ইউ ওন দ্য ম্যাচ একই সেন্স ক্লিয়ার করছে অতএব সারপ্রাইজ এর তোমার অ্যাপোজিটিভ হচ্ছে দ্যাট ইউ ওন দ্য ম্যাচ তাই এখানে তোমার একটা বিষয় প্রকাশ পাচ্ছে এই ক্লজ এর মাধ্যমে সেই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার এক্সক্লামেটিভ কন্টেন্ট ক্লজ এখানে তোমার সারপ্রাইজ অ্যাসমিসমেন্ট এগুলো তোমার নাউন হেড হিসাবে থাকবে অতএব নাউন হেড এখানে রয়েছে সারপ্রাইজ এখানে দেখো সারপ্রাইজটা রয়েছে আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো দ্য অ্যাস্টনিশমেন্ট দ্যাট হি সার্ভাইভড মেড আস হ্যাপি বিষয় যে সে বেঁচে আছে আমাদেরকে আনন্দিত করেছিল যদি এর ট্রান্সলেশন এইভাবে করি দ্য অ্যাস্টনিশমেন্ট দ্যাট হি সার্ভাইভড এবার দেখো বিষয়টা কি যে সে বেঁচে আছে
that he survived. So astonishment and that he survived এই sentence এ একই অর্থ প্রয়োগ করছে, অর্থাৎ অতএব astonishment এর অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে that he survived. আর এখানে astonishment made us happy. তো astonishment আমাদেরকে সুখী করে, এবং এখানে তোমার noun head হচ্ছে the astonishment. Noun head হচ্ছে astonishment. তো আজ আমরা দেখলাম content clause. Content clause হচ্ছে কোনো তথ্য দেয়, তো তথ্যগুলো আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দেখলাম. তার মধ্যে রয়েছে ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটিভ. তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি. আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও. অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই, থ্যাংকস ফর সাপোর্টিং.